তো হেই ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য বয়েজ ইন দ্য স্ট্রিপ পাজামাস। এই গল্পটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়, যখন কিনা যুদ্ধের দাবানলে পুরো পৃথিবী ধ্বংসের মুখে ছিল। তখন জার্মানির একটা ছোট্ট ছেলের লাইফে এই যুদ্ধের কী প্রভাবটা পড়েছে সেটাই আমরা দেখবো এই ভিডিওতে। তো শুরু করার আগে বলে নেই, যদি এই মুভিটা আপনি দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা ডাউনলোড করে চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি ট্রাই করবো যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো মুভির শুরুতে আমরা দেখতে পারি ব্রুনোকে, যে কিনা জার্মানির একটা ছেলে। তবে যুদ্ধের জন্য পুরো পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও এই সমস্ত কিছুর খবর তার কাছে নেই, কারণ সে হচ্ছে একজন নর্ডিক আরিয়ান। মানে নর্ডিক আরিয়ান হচ্ছে তারা যারা জার্মানিতে উঁচু উঁচু পদের মধ্যে ছিল, আর তারা মনে করতো যে জিউসরা তাদের শত্রু। তো এমনই যখন স্কুল থেকে একদিন ব্রুনো বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে যে তার ঘরের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। মানে সে দেখতে পারে যে কর্মচারীরা আছে, তারা তাদের ফার্নিচারগুলোর উপরে কাপড় টাপড় দিয়ে দিচ্ছে। তো তখনই তার মা এসে তাকে বলে যে আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ তোমার বাবার ট্রান্সফার হয়ে গেছে। তো ব্রুনো ব্যাপারটা বুঝতে পারে না, আর সে জিজ্ঞেস করে বাবা এখনও কি সিপাহী আছে। আসলে তার বাবা হচ্ছে নাৎসি সেনাবাহিনীর খুবই উচ্চপদস্থ একটা কর্মকর্তা, আর যেহেতু এখন ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয়ে গেছে তো এই জন্য তাদেরকে কান্ট্রি সাইডে যেতে হবে, কারণ সেখানে তাদের ট্রান্সফার হয়ে গেছে। তো তার মা বলে যে হ্যাঁ, তোমাকে তোমার বাবা সমস্ত কিছু বুঝিয়ে দিবে। তো নেক্সট দিনে আমরা দেখতে পারি যে তার পুরো ফ্যামিলি মিলে এক জায়গায় বসে, আর এখানে তার বাবা তাকে বলে যে আমাদের কান্ট্রি সাইডে ট্রান্সফার হয়ে গেছে, সো আমাদের সেখানে যেতে হবে। তবে এগুলো শোনার পরে ব্রুনো একদমই খুশি হয় না, কারণ এই ঘরটা তার খুবই পছন্দের, আর এখানে যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও তার খুবই পছন্দের, তাদেরকে ছেড়ে সে কোনোভাবেই যেতে চায় না। তো তখন তার বোন তাকে বোঝানোর ট্রাই করে যে সেখানে গিয়ে তুমি নতুন নতুন ফ্রেন্ড সার্কেল বানাতে পারবে, সেখানে আমাদের ঘরটা অনেক সুন্দর। আর তার বাবা তাকে এটাও বোঝায় যে যেহেতু আমি একজন সোলজার, তো এই জন্য আমার যেখানেই ট্রান্সফার করা হবে আমাকে সেখানে যেতে হবে, এটা হচ্ছে আমার ডিউটি, সো এর বাইরে আমি কখনোই যেতে পারবো না। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে সেই দিন রাতের বেলা তার বাবার প্রমোশনের জন্য এখানে একটা পার্টি হয়েছে। তো এখানে অনেক ছোট বড় অফিসার এসেছে, তারা সবাই তার বাবাকে সেলুট করছে। তবে এগুলো দেখার পরেও ব্রুনো আসলে খুব একটা খুশি হতে পারে না, কারণ সে এখনও এইটাই মেনে নিতে পারছে না যে সে কালকে এখান থেকে চলে যাবে। তো যখন পরদিন সকালবেলা ব্রুনো তার ফ্রেন্ডের সাথে খেলাধুলা করছিল, তখন আমরা দেখতে পারি যে সে খুবই হ্যাপি ছিল। তবে তখনই তার মা তাকে ডাক দিয়ে বলে যে যাওয়ার সময় হয়ে গেছে। তো এইটা শোনার পরে ব্রুনো একেবারে আপসেট হয়ে যায়, আর তার মা বলে যে তোমার ফ্রেন্ডের গুড বাই বলে তুমি চলে আসো। আর আমরা দেখতে পারি যে আসলে ব্রুনো এখনও এখান থেকে যেতে চায় না, তবে যেহেতু তাকে যেতেই হবে তো এই জন্য সে সবাইকে গুড বাই বলে সেখান থেকে চলে আসে। আর এরপরে নেক্সট দিনেই যখন তারা নতুন ঘরের মধ্যে চলে আসে, তখন আমরা দেখতে পারি যে এখানের ঘরটা অনেক বড়, অনেক হাইফাই। এটা দেখতে পেয়ে তাদের সবার ঘরটা পছন্দ হয়ে যায়, তবে ব্রুনো একেবারে মন খারাপ করে বসে আছে। মানে তার এই ঘরটা একেবারেই পছন্দ হয়নি, তার এখনও সেই পুরনো ঘরটার কথা মনে পড়ছে, সেই পুরনো ফ্রেন্ডদের কথা মনে পড়ছে, সেই খেলাধুলার কথা মনে পড়ছে তার। তো এই জন্য খুবই আপসেট হয়ে যখন ব্রুনো তার রুমের মধ্যে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকায়, তখন সে দেখতে পারে যে আশেপাশে কোনো ঘর দোয়ার নেই, তবে সে অনেক অনেক দূরে দুই তিনটা ছোট ছোট ঘর দেখতে পারে। তো এটা দেখার পরে সে একটু খুশি হয়। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ব্রুনোদের ঘরে একটা হাউসমেট আসে, তার নাম হচ্ছে মারিয়া। আর তার সাথে কথা বলার পরে ব্রুনোর খুবই পছন্দ হয় তাকে, যেহেতু ব্রুনোর বাবা একজন আর্মি অফিসার, তো এই জন্য আর্মিদের এখানে আসা যাওয়া খুবই নর্মাল একটা ব্যাপার। তবে ব্রুনো আসলে আর্মিদের খুব একটা পছন্দ করে না। আর তখন আমরা দেখতে পারি যে ব্রুনো জানলা দিয়ে দেখতে পারে যে বাইরে একটা ফার্ম থেকে বাচ্চাদের চিল্লাচিল্লি শব্দ আসছে। তো এই জন্য সে জলদি করে তার মায়ের কাছে এসে বলে যে আমি বাইরে বাচ্চাদের শব্দ শুনতে পেয়েছি, আমি কি তাদের সাথে গিয়ে খেলতে পারি। তো তখন তার মা বলে যে আমি তো কোনো শব্দ শুনতে পেলাম না, আর যদি এখানে বাচ্চা থাকে তাহলে তুমি অবশ্যই খেলতে পারো। আর তখনই আমরা দেখতে পারি যে এখানে একটা ফার্মার কিছু সবজি নিয়ে আসে, আর তখন ব্রুনো লক্ষ্য করে দেখতে পারে যে এই ফার্মার প্যান্টের নিচে একটা স্পেশাল পাজামা পরেছে। তো এইটা দেখার পরে ব্রুনো তার মাকে জিজ্ঞেস করে যে তুমি কি লক্ষ্য করেছো, এই ফার্মারটা একটু অদ্ভুতই ছিল, সে প্যান্টের নিচে আরও একটা পাজামা পরেছে, এটা কেন করেছে। তবে তার মা এটা শোনার পরে তাকে কোনো অ্যান্সার না করে সেখান থেকে চলে যায়। এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি ব্রুনো এসে তার বাবার সাথে কথাবার্তা বলে, আর সে তার বাবাকে জিজ্ঞেস করে যে আমরা ঘরে কবে যাচ্ছি। তো তার বাবা বলে যে এখন থেকে এইটাই আমাদের ঘর,
আমরা আর সেখানে ব্যাক করছি না। তো তখন ব্রুনো জিজ্ঞেস করে যে আমি বাইরে কিছু ফার্ম দেখতে পেলাম, যেখানে আমি দেখতে পেলাম অনেক অনেক ফার্মার একই রকমের পাজামা পরে আছে, সো এইটা কেন করছে তারা? তো এই অ্যান্সারটা তার বাবা তাকে দিবে, তবে তার আগে তার মা এখানে চলে আসে আর তার মা তাকে জিজ্ঞেস করে যে তুমি এই ফার্ম সম্পর্কে কীভাবে জানলে, তোমাকে এটা কে বলেছে? তো তখন ব্রুনো বলে যে আমি জানলা দিয়ে এটা দেখতে পেয়েছি। আসলে এইটা কোনো ফার্ম না, এটা হচ্ছে একটা কনসালটেশন এরিয়া, যেখানে কিনা ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় বিভিন্ন কয়েদিদের ধরে এনে এখানে বন্দি করে রাখা হতো। তো যখন ব্রুনো এখান থেকে চলে যায়, তখন তার মা তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি বলেছিলে যে আমাদের ঘর থেকে কনসালটেন্সি ফার্ম অনেক অনেক দূরে। তো তার বাবা বলে যে হ্যাঁ, এটা অনেক দূরে, তবে আমি কি করে জানতে পারবো যে ব্রুনো জানলা দিয়ে সেটা দেখে ফেলবে? আর সে যাওয়ার আগে তাকে বলে যায় যে আজকে দুপুরবেলা সেখান থেকে একটা ফার্মার আমাদের কিচেনের মধ্যে এসেছিল। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ব্রুনোর আসলে কোনো কিছুই ভালো লাগছে না, কারণ না সে বাইরে যেতে পারছে, না সে স্কুলে যেতে পারছে, সে সারাটা দিন এই চার দেয়ালের মধ্যেই বন্দি আছে। তো যখন এরপরে সে একটু বাইরে বেরোয়, তখন সে দেখতে পারে যে তাদের ঘরের পেছন দিয়ে একটা দরজা আছে। তো যখন সে দরজাটা দিয়ে বাইরে বেরোনোর ট্রাই করে, তখন তার মা তাকে দেখে ফেলে। আর যখন এরপর তারা খাবার দাবার খাচ্ছিল, তখন তার বাবা তাকে বলে যে আমি তোমাদের জন্য একটা টিউটর রেখেছি, যে কিনা তোমাকে আর তোমার বোনকে সপ্তাহে দুই দিন এসে পড়াবে। তবে এইটা শোনার পরে বোনও খুব একটা খুশি হয় না, কারণ সে চায় এখান থেকে বেরোতে, বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে। আর সে এইটাও বুঝতে পারছে না যে দুনিয়াতে হচ্ছেটা কী, কারণ সে মাত্র 8 বছরের একটা বাচ্চা। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে যখন ব্রুনো তার ঘর থেকে বেরিয়ে আসে, তখন সে দেখতে পারে যে এখানে একটা ছেলে একটা গাড়ি ওয়াশ করছে, তার নাম হচ্ছে কোর্টার। তো সে তাকে বলে যে তোমার কাছে কি কোনো টায়ার আছে? তো কোর্টার জিজ্ঞেস করে তুমি টায়ার দিয়ে করবেটা কি? তখন ব্রুনো বলে যে আমি সেটা দিয়ে একটা দোলনা বানাবো। তো তখন কোর্টার সেই বৃদ্ধকে ডাক দেয়, মানে যে কিনা সবজি নিয়ে তাদের রুমের মধ্যে গিয়েছিল। সে বলে যে জলদি করে এদিকে আসো, ব্রুনোকে ব্যাকইয়ার্ডে নিয়ে যাও, সেখানে একটা স্টোর রুম আছে, সেখানে অনেকগুলো টায়ার আছে, আর তার যেই টায়ারটা পছন্দ হয় তাকে তুমি সেই টায়ারটা দিয়ে দাও। আর সেই বৃদ্ধ তাকে নিয়ে স্টোর রুমের মধ্যে চলে আসে। তখন ব্রুনো দেখতে পারে যে এই স্টোর রুমের মধ্যে বাইরে একটা জানলার মতো আছে, যেটার উপরে গ্লাস দিয়ে প্রোটেকশন দেয়া। তো ব্রুনো যখন সেটাই দেখছিল, তখন এই বৃদ্ধ একটা টায়ার নিয়ে এসে বলে যে এটা কি হবে? তো ব্রুনো বলে যে হ্যাঁ, এটা হয়ে যাবে। আর পরের সিনে আমরা দেখতে পারি যে ব্রুনোর জন্য একটা দোলনা বানানো হয়ে গেছে। আর যখন ব্রুনো এটার মধ্যে দোল খাচ্ছিল, তখন সে দেখতে পারে যে আকাশের মধ্যে ধোঁয়া উঠছে, আর সে সেই দোলনার উপরে দাঁড়িয়ে এইটা দেখার ট্রাই করে যে বাইরে হচ্ছেটা কি। তখন আসলে তার পা পিছলে যায় আর সে মাটিতে পড়ে গেলে তার পায়ে সে একটু আঘাত পায়। আর তখন আমরা দেখতে পারি যে সেই বৃদ্ধ তাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে আসে, আর সে তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়ে তাকে বলে যে তুমি খুব জলদিই ঠিক হয়ে যাবে। আর তখন ব্রুনো তাকে বলে যে তুমি কী করে জানতে পারলে, তুমি তো ডক্টর না? তো তখন সেই লোকটা বলে যে ইয়াস আই অ্যাম, আমি এখানে আসার আগে আমি ডক্টরই ছিলাম। আর এইটা শোনার পরে ব্রুনো আসলে একটু শক্তি হয়ে যায়, কারণ একটা ডক্টর যে কিনা তাদের এখানে সবজি বানানোর কাজ করছে, সে রান্নাবান্না করছে। তবে তখন আমরা দেখতে পারি যে এখানে ব্রুনোর মমও চলে আসে, আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে হয়েছেটা কি? তো তখন ব্রুনো বলে যে আমি যখন দোল খাচ্ছিলাম, তখন আমি পা পিছলে পড়ে গিয়েছি, তবে সে আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে। তো এটা শোনার পরে ব্রুনোর মম ব্রুনোকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সেই বৃদ্ধকে থ্যাঙ্কস বলে, কারণ সে তার ছেলের হেল্প করেছে। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা একটা টিউটর আসে ব্রুনোকে আর তার বোনকে পড়ানোর জন্য। তো এখানে এই টিউটর তাদেরকে নাৎসিদের ইতিহাস পড়ায়, তবে ব্রুনোর এটা একেবারেই পছন্দ হয় না। তো এই জন্য সেখান থেকে পালিয়ে সেই স্টোর রুমে এসে সেখানে যেই উইন্ডোটা সে দেখতে পেয়েছিল সেটা দিয়ে সে বাইরে চলে আসে। তবে যখন সে এখান থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখতে পারে যে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, তবে এই জঙ্গলের মধ্যেও সে নিজেকে ফ্রি ফিল করছে, কারণ তার মনে হচ্ছে সে মুক্ত হয়ে গেছে, সে জেলখানা থেকে ছাড়া পেয়েছে। তবে যখন সে সেই ফার্মের কাছে আসে, তখন সে দেখতে পারে যে এখানে বড় উঁচু করে কাঁটাতারের বেড়া দেয়া। আসলে এটা হচ্ছে একটা কনসালটেন্সি ফার্ম, মানে এটা হচ্ছে একটা জেল, যেখানে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় সকল কয়েদিকে এনে রাখা হয়েছে। তবে ব্রুনো মনে করে যে এটা একটা ফার্ম, আর সে এখানে দেখতে পারে একটা ছেলেকে। তো সে তাকে বলে যে আমার নাম ব্রুনো, আর সেই ছেলেটাও বলে যে আমার নাম শ্যামন। ব্রুনো বলে আমি এই নামটা প্রথমবার শুনলাম, আর শ্যামন বলে যে হ্যাঁ, আমিও এই নামটা প্রথমবার শুনলাম। তো ব্রুনো লক্ষ্য করে দেখতে পারে যে এই ছেলের গায়ে যে জামাটা আছে সেখানে স্ট্রাইপ আছে, মানে এখানে বড় বড় স্ট্রাইপ, বড় বড় দাগ আছে, আর এখানে যত মানুষজন আছে তাদের সবার জামাতে এমন বড় বড় স্ট্রাইপ আছে।
তো ব্রুনো মনে করে যে হয়তোবা এটা কোনো ফার্ম, আর তারা সবাই মনে হয় একই রকমের কাপড় চোপড় পরে আছে যেমনটা স্কুলে তারা পড়ত। আর তখনই শান্তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কোনো খাবার আছে, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো ব্রুনো বলে যে না, আমার কাছে এখন কোনো খাবার টাবার নেই। আসলে শ্যাওলের বয়স মাত্র 8 বছর, তবে এই বয়সেও সে এখানে কয়েদি হয়ে আছে। আসলে ওয়ার্ল্ড ওয়ার টু এর সময়, মানে যখন পুরো পৃথিবীতে যুদ্ধ চলছে, তখন এইটা একেবারেই ম্যাটার করে না যে আপনার বয়স কত বা আপনি কত ছোট বা বড়। তখন শুধু এইটাই ম্যাটার করে যে আপনি কোন জাতির, কোন দেশের। আর এখানে ব্রুনো দেখতে পারে যে শ্যাওলের শার্টের মধ্যে একটা নাম্বার দেয়া, আর তার মনে হয় যে এটা হয়তোবা কোনো একটা গেম চলছে যেখানে তাদের প্রত্যেকে একটা করে নাম্বার দেওয়া হয়েছে আর তারা সবাই একই রকম জামা কাপড় পরে আছে। তবে শ্যাওল তাকে বলে যে এখানে প্রত্যেকের শার্টে আলাদা আলাদা নাম্বার দেয়া, আর এখানে সবাই হচ্ছে বন্দি, তারা সবাই এখানে কাজ করে। তো এইটা বলার পরেই শ্যাওল শুনতে পারে যে এখানে জোরে একটা শব্দ হয়েছে। তো সে জলদি করে এখানে যে একটা গাড়ি ছিল সেটাকে নিয়ে যখন সে যাওয়ার ট্রাই করছিল, তখন ব্রুনো তাকে পেছন থেকে বলে যে তোমার সাথে মিট করে ভালো লাগলো শ্যাওল। আর শ্যাওলও যাওয়ার আগে তাকে বলে যে আমারও তোমার সাথে মিট করে ভালো লাগলো। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে পরদিন সকালবেলা ব্রুনো আবারও সেই জায়গায় চলে আসে। এইবার সে একটা বল নিয়ে আসে আর কিছু চকলেট নিয়ে আসে, তবে এইবার সে শ্যামলকে পায় না। তো এই জন্য খুবই আপসেট হয়ে সে আবারও বাসায় ব্যাক করে। আর আমরা দেখতে পারি যে পরদিন সকালবেলা আবারও সে তার দোলনার মধ্যে বসে আছে। আসলে এখানে বসে সে ওয়েট করছে যে কখন তার মম আর ড্যাড বাসা থেকে বেরিয়ে চলে যাবে। আর যখনই তার মম ড্যাড বাসা থেকে বেরিয়ে চলে যায়, তখন সে দৌড়ে আবারও সেই জায়গায় চলে আসে। আসলে ব্রুনো চায় শ্যামলের সাথে মিট করতে, কারণ এই পুরো এরিয়ার মধ্যে সে শুধু একটা বাচ্চাকেই পেয়েছে যার বয়স কিনা তার মতো। তো সে চায় তার সাথে কথাবার্তা বলতে, তার সাথে খেলাধুলা করতে, মানে তার সাথে সে মিশতে চায়। আর যখন এইবার সে এখানে চলে আসে, তখন সে শ্যামলকে এখানে পেয়ে যায়। তো এখানে ব্রুনো শ্যামলকে জিজ্ঞেস করে যে তোমরা সবসময় কেন স্ট্রাইপওয়ালা কাপড়গুলো পরো। তো তখন শ্যামল বলে যে আসলে এখানে সোলজার যারা আছে তারা আমাদের থেকে আমার কাপড়গুলো নিয়ে নিয়েছে আর আমাদেরকে এই কাপড়গুলো দিয়ে দিয়েছে, আমি সোলজারদের একেবারেই পছন্দ করি না। আর তখন ব্রুনো বলে যে আমার বাবাও একজন সোলজার, তবে সে কখনও কারো থেকে তার কাপড় ছিনিয়ে নেয়নি, আমার বাবা খুবই ভালো একজন সোলজার। আমরা দেখতে পারি যে এইবার ব্রুনো তার জন্য খাবারও নিয়ে এসেছে, আর যখন সে তাকে খাবারটা দেয় তখন আসলে সে হাউমাউ করে খাওয়া শুরু করে দেয়। আর ব্রুনো এখানে একটা বলও নিয়ে আসে, কারণ সে চায় তার সাথে খেলার জন্য। আর যখন সে খেলার জন্য ট্রাই করে, তখন আসলে সে দেখতে পারে যে শ্যামলের সমস্ত মনোযোগ হচ্ছে খাওয়ার দিকে, মানে খেলার দিকে তার কোনো মনোযোগই নেই। এটা এই জন্য হয়েছে কারণ তাদেরকে এখানে খুব পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। আর যখন এরপরে ব্রুনো তার বলটাকে সেটার মধ্যে মারে, তখন আসলে শ্যামল জলদি করে বলটাকে তাকে দিয়ে দেয়, আর তাকে সে এটা বলে যে এই বলটা আর কখনও এটার মধ্যে তুমি ফেলবে না। তো তখন ব্রুনো জিজ্ঞেস করে যে কেন, তোমার কি খেলতে ভালো লাগে না? তো তখন শ্যামল বলে যে হ্যাঁ, আমার খেলতে ভালো লাগে, তবে এইখানে না। তো ব্রুনো তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাসায় খাওয়ার জন্য এসো। তো তখন শ্যামল বলে যে না, আমি যেতে পারবো না। তো ব্রুনো জিজ্ঞেস করে যে কেন, তখন শ্যামল বলে যে কারণ আমি একজন জিউস। আর তখনই শ্যামল একটা বাঁশির শব্দ শুনতে পারে, তো এই জন্য সে ঠিক আগের মতো করে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আসলে এটা হচ্ছে একটা নাজি বাহিনীর বাঁশি, আর যদি শ্যামল এখন টাইমলি সেখানে গিয়ে না পৌঁছায় তাহলে আসলে তার শাস্তি পেতে হবে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে আকাশে যেই কালো ধোঁয়াগুলো উঠছে সেগুলো ব্রুনোর মা এলসাও দেখতে পারে। তো এখানে সে একটা সৈন্যকে জিজ্ঞেস করে যে এই কালো ধোঁয়াগুলো আসলে কেন। তো তখন সেই সৈন্য বলে যে এখানে পাশে একটা কনসালটেন্সি ক্যাম্প আছে। আর এইটা শুনতে পেয়ে আসলে ব্রুনোর মা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারে। আসলে এখানে হয় এইটা, কনসালটেন্সি ক্যাম্পে যারা কাজ করতে পারে না তাদের সবাইকে মেরে এখানে পুড়িয়ে ফেলা হয়। যদিও ব্রুনোর মা এই ব্যাপারগুলো আগে জানতো না, তবে এখন যখন সে দেখতে পেরেছে তখন আসলে তার খুবই খারাপ লাগে। আর যখন সে দৌড়ে তার হাজব্যান্ডের কাছে চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে এগুলো কী হচ্ছে, তখন তার হাজব্যান্ড তাকে বলে যে এগুলো আমাকে করতে হবে কারণ এগুলো হচ্ছে যুদ্ধ। ব্রুনোর মা বলে যে তুমি আসলে এভাবে মানুষকে মারতে পারো না। তখন সে বলে যে না, আমাকে এটা করতেই হবে, কারণ যেহেতু সে একজন আর্মি অফিসার, সো চেইন অফ কমান্ডের জন্য সে এখন এখানে আটকে গেছে। সো তাকে উপর মহল থেকে যেই আদেশই দেয়া হবে তাকে সেটাই পালন করতে হবে, আর এইটাই নিয়ম। এরপরে সেদিন রাতের বেলা ব্রুনোর দাদা তাদের এখানে ডিনার করার জন্য আসে, আর সে কথাবার্তার মধ্যে এইটাও বলে যে যেহেতু কটলারের ফ্যামিলি জিউস ছিল তো এই জন্য তারা ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর এইটা শোনার পরে আসলে কটলারও একটু ঘাবড়ে যায়। আর তখনই সেই বিদ্যুৎ জিউস যে কিনা এখানে কাজ করে, সে যখন কটলারের গ্লাসের মধ্যে ওয়াইন দেওয়ার ট্রাই করে তখন আসলে গ্লাসটা পড়ে যায়।
আর এজন্য কটলার প্রচণ্ড রাগ হয়ে সেই বৃদ্ধকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে তাকে ইচ্ছারকম মারে। আর এটা দেখার পরে ব্রুনোর মা আসলে প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর ব্রুনো এটা বুঝতে পারে না যে এত ছোট একটা ভুলের জন্য তাকে এত মারা কেন হলো। আসলে ব্যাপারটা হয়েছে এইটা যে যেহেতু কটলারের ফ্যামিলি সম্পর্কে কথাবার্তা হয়েছে, এই জন্য কটলার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাকে না আবার ধরে মেরে ফেলা হয়। তো এই জন্য যখন সে একটা সুযোগ পেয়েছে তখন সেই বৃদ্ধকে মেরে এইটা প্রমাণ করার ট্রাই করেছে যে সে তাদের পক্ষেরই লোক, সে আসলে ওদের পক্ষের লোক না। আর যখন এরপরে রাতের বেলা ব্রুনো তার বোনের সঙ্গে ঘুমানোর জন্য আসে, তখন তার বোন তাকে এটা বোঝায় যে তুমি যেটাকে ফার্ম মনে করো সেটা আসলে কোনো ফার্ম না, সেটা হচ্ছে একটা কনসালটেন্সি ক্যাম্প। আর এখানে সমস্ত জিউসদেরকে আটকে রাখা হয়েছে, কারণ তারা হচ্ছে গিয়ে শয়তান, পৃথিবীর ধ্বংসের পেছনে তাদের সবচেয়ে বড় হাত। তো এই জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাতে করে পৃথিবীতে শান্তি বজায় থাকে। এরপরে নেক্সট সিনে ব্রুনো দেখতে পারে যে শ্যামল তার ঘরের মধ্যে এসেছে। তো তাকে দেখতে পেয়ে ব্রুনো একটু খুশি হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কী করে আসতে পারলে। তো তখন শ্যামল তাকে বলে যে এগুলোকে পরিষ্কার করার জন্য তাদের একটা ছোট হাতের দরকার ছিল, তো এই জন্যই শ্যামলকে এখানে আনা হয়েছে যাতে করে ছোট ছোট জিনিসগুলো সে এখানে পরিষ্কার করতে পারে। আর তখন সে দেখতে পারে যে এখানে খাবারের কিছু জিনিসপত্র আছে। তো এই জন্য ব্রুনো তাকে যখন খাবারের জিনিসটা দেয় তখন শ্যামল এটা খাওয়া শুরু করে, আর যখন শ্যামল এটা খাওয়া শেষও করতে পারেনি তখন এখানে কটলার চলে আসে। তো সেইটা দেখার পরে তাকে রাগ নিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি এগুলো চুরি করেছ। তখন শ্যামল বলে যে না, আমি এটা চুরি করিনি, সে হচ্ছে আমার বন্ধু, সে আমাকে এটা দিয়েছে। আর যখন সে রাগ নিয়ে আবার সেটা ব্রুনোকে জিজ্ঞেস করে তখন ব্রুনো আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তাকে বলে যে না, আমি তাকে কোনো খাবার টাবার দেইনি। আর এই জন্য কটলার তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। তবে আমরা দেখতে পারি যে এটা বলার পরে ব্রুনো মধ্য থেকে খুবই খারাপ ফিল করছিল, সে প্রচণ্ড কান্নাও করে। আর যখন সে দৌড়ে আবারও সেই জায়গায় আসে তখন সে দেখতে পারে যে এখান থেকে অলরেডি শ্যামল চলে গিয়েছে। আর সে দৌড়ে সেখান থেকে চলে আসে সেই জায়গায় যেখানে সে শ্যামলের সাথে মিট করতো, তবে শেষে দেখতে পারে যে এখানে শ্যামল নেই। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে রাতের বেলা ব্রুনোদের ঘরের মধ্যে অনেক সেনাবাহিনীরা আসে। তো এখানে তারা বসে একটা রুমের মধ্যে একটা ডকুমেন্টারিকে প্লে করে। আসলে এটা হচ্ছে কনসালটেন্সি ফার্মের একটা ডকুমেন্টারি। এটা তারা এই জন্য বানিয়েছে যাতে করে এটা ওয়ার্ল্ডকে তারা দেখাতে পারে। আর এখানে দেখানো হয়েছে যে কনসালটেন্সি ক্যাম্পের মধ্যে সমস্ত জিউসরা খুবই হ্যাপি, আর তারা হ্যাপিলি এখানে কাজ করছে। আর আমরা দেখতে পারি যে লুকিয়ে লুকিয়ে ব্রুনো এই ডকুমেন্টারিটা দেখে, আর তার মনে হয় যে কনসালটেন্সি ফার্মে সবাই খুবই হ্যাপি, আর সেখানে সবাই খেলাধুলা করে সময় পার করে। তো এই জন্য তার খুবই পছন্দের একটা জায়গা হয়ে যায় কনসালটেন্সি ফার্ম। আর এরপরে আমরা দেখতে পারি যে ব্রুনো শ্যামলের সাথে মিট করার জন্য এখানে অনেকবার আসে। সে কখনও তার জন্য ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে আসে যাতে করে তার সাথে খেলতে পারে, কখনও তার জন্য খেলনা নিয়ে আসে, তবে সে কখনোই এখানে শ্যামলকে পায় না। আর যখন অনেক দিন পরে সে এখানে একদিন আসে তখন সে দেখতে পারে যে এখানে শ্যামল বসে আছে। তবে সে দেখতে পারে যে শ্যামলের চোখের মধ্যে কোনো একটা দাগ পড়ে আছে, মানে কেউ তাকে হয়তো বা একটু মেরেছে এমন একটা ভঙ্গি। আর তারা এখানে কথাবার্তা বলে, আর আমরা দেখতে পারি যে ব্রুনো সেই দিনের জন্য তার কাছে মাপ চায়, আর শ্যামল তাকে মাফও করে দেয়। আর এরপরে তারা একটা গেম খেলে। তো এখানে খেলাধুলা করার মধ্যে আমরা দেখতে পারি যে শ্যামল অনেক দিন পরে এখানে হেসেছে, আর যেহেতু ব্রুনো বারবার করে এখানে আসছিল, তার সাথে খেলছিল, কথাবার্তা বলছিল, এই জন্য তাদের মধ্যে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপও হয়ে গিয়েছে। এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ব্রুনোর মা চায় না যে তার বাচ্চারা এমন একটা পরিবেশের মধ্যে বড় হোক যেখানে আসলে মারামারি কাটাকাটি হচ্ছে। তো এই জন্য সে তার স্বামীকে বলে যে আমাদের বাচ্চাদেরকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া উচিত, আর সে মনে করে যে তার স্বামী হচ্ছে একজন টর্চারার। তো এই জন্য ব্রুনোর বাবা সিদ্ধান্ত নেয় যে তাদের বাচ্চাদেরকে তারা অন্য কোথাও পাঠিয়ে দিবে। তো এই জন্য ব্রুনোর বাবা তাদের দুজনকেই ডাকে, মানে তার ছেলে মেয়েকে, আর সে ব্রুনোকে জিজ্ঞেস করে যে তুমি কি এখানে খুশি আছো। তো তখন ব্রুনো বলে যে হ্যাঁ, আমি খুশি আছি। আর এইটা শুনতে পেয়ে ব্রুনোর বোন তার দিকে একটু মনোযোগ দিয়ে তাকায়, কারণ ব্রুনো এখানে কোনোভাবেই খুশি ছিল না। তবে যেহেতু এখানে শ্যামলের সাথে তার এখন একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর সে তার পুরনো ফ্রেন্ডেরও মিস করছে না, তো এই জন্য সে বলে যে হ্যাঁ, আমি খুশি আছি। তবে ব্রুনোর বাবা তাকে বলে যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে তোমাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে যাতে করে সেখানে তোমরা ভালো করে থাকতে পারো। তো এরপরে নেক্সট দিনে এই কথাটা বলার জন্য ব্রুনো শ্যামলের সাথে মিট করার জন্য চলে আসে, আর সে তাকে বলে যে কালকে লাঞ্চের পরে আমরা এখান থেকে সবাই চলে যাচ্ছি। তো এইটা শোনার পরে আমরা দেখতে পারি যে শ্যামল আর সে তারা দুজনেই খুবই আপসেট হয়ে যায়। আর ব্রুনো তাকে বলে যে তোমার বাবাকে খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। আসলে শ্যামলের বাবা কিছুদিন ধরে গায়েব হয়ে আছে, তো এই জন্যই ব্রুনো এমনটা বলে। আর তখন আমরা দেখতে পারি যে ব্রুনোর হাতে একটা লাঠি দিয়ে
সে এখানে যখন একটু গর্ত করছিল তখন তার মাথায় একটা আইডিয়া আসে আর সে শ্যামলকে বলে যে এটা দিয়ে আমি গর্ত করে তোমার তারের ওই পাশে যেতে পারি, মানে তোমার কাছে যেতে পারি। তো শ্যামল বলে যে এটা তো আমিও করতে পারি, কিন্তু ব্রুনো বলে যে তোমার বাবা গায়েব হয়েছে ওই পাশে, এই পাশে না। আর সে এটা বলে যে তবে একটা প্রবলেম আছে, যদি আমি ওই পাশে যাই তাহলে তো আমি তোমার মতো দেখতে না, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে। তো তখন শ্যামল বলে যে যদি তুমি আমার মতো কাপড় পরে ফেলো তাহলে তুমিও আমার মতো দেখতে হবে, শুধু তোমার চুলগুলোকে আমার মতো করে কেটে ফেলবে যাতে করে কেউ তোমাকে চিনতে না পারে। তো তখন ব্রুনো বলে যে না আমি এমনটা করতে পারবো না। তো তখন শ্যামল বলে যে আচ্ছা তাহলে তুমি তোমার চুলগুলোকে ঢেকে ফেলো। তো তখন ব্রুনো তাকে জিজ্ঞেস করে যে এইরকম কাপড় আমি কোথা থেকে পাবো। তো তখন শ্যামল তাকে বলে যে ওই জায়গায় অনেক বেশি কাপড় আছে, তো তোমার যতটা ইচ্ছা তুমি ততটাই নিতে পারবে। আর তারা এইটা বলে সেখান থেকে চলে যায় যে কালকে সকালবেলা আমরা এখানে আবারও এসে মিট করব। তো এরপরে পরদিন সকালবেলা ব্রুনো এখানে গর্ত করার জন্য চলে আসে আর আমরা দেখতে পারি যে শ্যামল তার জন্য একটা জামা কাপড়ও নিয়ে আসে। তো এখানে যখন সেই জামা কাপড়গুলো পরে তখন তারা দুজন আসলে দেখতে একই রকম হয়ে যায়। আর ব্রুনো এখানে গর্তটা করে যখন এই পাশে চলে আসে তখন আমরা দেখতে পারি যে ব্রুনো খুবই এক্সাইটেড ফিল করছে, কারণ এই পুরো জিনিসটা তার জন্য একটা মিশন, কারণ সে চায় শ্যামলের বাবাকে খুঁজতে। তো এরপরে যখন তারা ক্যাম্পের মধ্যে চলে আসে তখন ব্রুনো শ্যামলকে জিজ্ঞেস করে যে আমরা কি ক্যাফেতে যেতে পারবো। তো তখন শ্যামল বলে যে না এখানে কোনো ক্যাফে ট্যাফে নেই। আসলে ব্রুনো জানেই না যে এটা একটা কয়দিখানা, এখানে সবাই কয়দি। তো এখানে সমস্ত জিনিসগুলো দেখতে পেয়ে, মানে চারপাশের পরিস্থিতি দেখতে পেয়ে ব্রুনো একটু ঘাবড়ে যায় আর সে বলে যে আমার মনে হয় আমার আবারও বাসায় ব্যাক করা উচিত। তবে তখন শ্যামল তাকে বলে যে তাহলে আমার বাবাকে তুমি খুঁজবে না? তো তখন ব্রুনো বলে যে আচ্ছা ঠিক আছে চলো তোমার বাবাকে আমরা খুঁজে বের করি। আর যখন তারা সেই ক্যাম্পের একেবারে মধ্যে চলে আসে তখন আমরা দেখতে পারি যে এখানে কতগুলো সেনাবাহিনী এসে যতগুলো জিউস লোক ছিল তাদের সবাইকে সেখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে আসে। আর তখনই এদিকে ব্রুনোর মা দেখতে পারে যে বাসায় আসলে ব্রুনো নেই। আর যখন সে সবাইকে এটা বলে তখন তারা সবাই এটা জেনে ফেলে যে এখানে আসলে ব্রুনো নেই। আর তখন তার বাবা তার যত সেনাবাহিনী আছে তাদের সাহায্যে তাকে খোঁজা শুরু করে দেয়। আর কুকুরের সাহায্যে তারা এইটাও বের করে ফেলে যে ব্রুনো আসলে কোন দিকে গিয়েছে। আর যখন তারা সবাই দৌড়ে সেই ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন এদিকে আমরা দেখতে পারি যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই জন্য সমস্ত জিউস লোকদের সাথে ব্রুনো ও শ্যামলকেও তারা একটা বিশাল হলের মধ্যে নিয়ে আসে আর তাদের সবাইকে বলে যে তোমাদের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলো, কারণ এখন তোমাদেরকে একটা শাওয়ার দেওয়া হবে। আর যখন তারা সমস্ত কাপড় চোপড় খুলে ফেলে তখন আমরা দেখতে পারি যে জার্মান সোলজাররা এখানে দরজাটাকে বন্ধ করে দেয়। তখন এদিকে আমরা দেখতে পারি যে ব্রুনোর বাবা তার টিম নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে আসলে ব্রুনো তার কাপড় চোপড় খুলেছিল। আর তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ব্রুনো আসলে এই ক্যাম্পের মধ্যেই গিয়েছে। তো এই জন্য তারা জলদি করে দৌড়ে ক্যাম্পের মধ্যে আসে আর তারা সবাইকে বলে যে ব্রুনোকে খুঁজতে। তো এখানে সবাই ব্রুনো ব্রুনো বলে চিৎকার করছে, তবে কোথাও আসলে ব্রুনোর খোঁজ খবর নেই। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে যেই চেম্বারের মধ্যে আসলে ব্রুনো শ্যামল আর সেই সমস্ত লোকদেরকে ঢুকানো হয়েছে সেটা হচ্ছে একটা গ্যাস চেম্বার। আসলে এখানে জার্মান সেনাবাহিনী এখানে বিষাক্ত গ্যাস দিয়ে তাদের সবাইকে এখন মেরে ফেলবে। আর তখন এদিকে ব্রুনোর বাবাও বুঝতে পারে যে হয়তোবা ব্রুনোর সাথে সমস্ত জিউসকে নিয়ে তারা আসলে সেই চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখন তাদের সবাইকে মেরে ফেলা হবে। আর যতক্ষণে সেটা বুঝতে পেরে দৌড়ে সেই গ্যাস চেম্বারের কাছে আসে ততক্ষণে আসলে সব কিছু শেষ হয়ে গেছে, কারণ ব্রুনো শ্যামল আর সেই সমস্ত লোকদেরকে বিষাক্ত গ্যাস দিয়ে সেনাবাহিনীরা মেরে ফেলেছে। আর যখন ব্রুনোর বাবা এটা বুঝতে পারে তখন সে জোরে, খুবই জোরে একটা চিৎকার করে। আর এদিকে আমরা দেখতে পারি যে ব্রুনোর মা আর তার বোন তার জামা কাপড়গুলো যেখানে পরে আছে সেখানে দাঁড়িয়ে আছে। আর তার স্বামীরা তো জোরে চিৎকার শুনতে পেয়ে সেইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে কোনো একটা সমস্যা তো হয়েই গেছে। আর এই জন্য তার জামা কাপড়গুলো নিয়ে তার মা প্রচণ্ড চিৎকার করে। আর একেবারে লাস্টের সিনে আমরা সেই গ্যাস চেম্বারের দরজাটা দেখতে পারি আর বাইরে আমরা দেখতে পারি যে অনেকগুলো স্ট্রাইপওয়ালা কাপড় চোপড় পরে আছে। আর এমনই একটা পয়েন্টে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।